অন্ধ শিশুদের পাশে দাঁড়ালো ব্যারাকপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে প্রায় 150 জন অন্ধ দুস্থ শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ব্যারাকপুরে অন্ধ শিশুদের পাশে দাঁড়ালো ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন ফোরাম। বিশিষ্ট সমাজসেবী মনোজিৎ দের স্মৃতির উদ্দেশ্যে প্রায় 150 জন অন্ধ শিশুদের খাবারের আয়োজন করা হয় রবিবার। গত 5 বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। সংস্থার সম্পাদক জানান, আমাদের মূল স্লোগান মানুষের সাথে, মানুষের পাশে থাকা। আগামীতে সংস্থা আরও বেশি করে মানুষের পাশে থাকতে চায়। আজকের মহৎ উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধুবর দীর্ঘ প্রায় 25 বছর একসঙ্গে আমাদের পথ চলা। আমাদের মূল স্লোগান ছিল মানুষের সাথে এবং মানুষের পাশে থাকা। আমার পরম বন্ধু এবং আমাদের এই বন্ধুত্ব মানুষের সেবার জন্য যারা সমাজে নিয়োজিত আছে তাদের সঙ্গে সবসময় একসঙ্গে হচ্ছি। 28 তারিখে আমাদের ছেড়ে অন্য জগতে পাড়ি দিয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সূর্যপুর মুখ বোধির শাখায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ব্যারাকপুর।